কি করা হইতেছে? আম্মু আমি তারাবাতি জ্বালাবো। ভালো মাশাআল্লাহ। রাইসকে এখন আমি ভিজাই দিই। রাইস ভিজানো হয়ে গেছে আর গরম পানি দিয়ে হয়েছে রাইসের জন্য আলু ভাজা কমপ্লিট। আপনি জন্য কিছু কেনাকাটা করার জন্য বের হলাম। এখন ইফতার করা হবে। সুজি হালুয়া, বুটে ডালে হালুয়া আর বান রুটি শরবত দিয়ে। আপনার মনো নো আজকে ভালোই গরম ছিল, ভালো সুজি হালুয়া ভালোই হয়েছে। এখন বুটে হালুয়া ট্রাই করতেছে। দুইটাই হালুয়া মাশাল্লাহ ভালো হয়েছে। নাইস, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার স্কার্ফ নিচে পড়াছে আম্মু? হ্যাঁ, গরম লাগতেছিল। গরম তো আছে, ঠিক বলছো। আবার ফ্যান তো অফ আছে, ফ্যান অন করে দিই। তা একটু লাইট অফ করে দেখি, সুন্দর লাইট লাগতেছে কিন্তু। আবার এই লাইট অফ করলে দেখো। আচ্ছা ঠিক। অনেক সুন্দর লাগতেছে আম্মু। আমি এখান থেকে একটু লাইট দিই। আর এমন করলে লাগবে? তোমাকে এরকম ভালো লাগে? হ্যাঁ ভালো। খুবই সুন্দর লাগতেছে। তা আমাদের মাগরিবের নামাজ পড়া কমপ্লিট, দুই দুই করে ছয় রাকাতের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। আজকে গরম খুব ভালোই আছে। তা একটু পরে ইশা আজান হবে, হালুয়া রুটি খাওয়া হয়েছে, ইফতারি করা হয়েছে, নামাজও পড়া কমপ্লিট। কি করা হইতেছে? আচ্ছা ঠিক আছে, দাও জ্বালাই শুধু। আমি তো এমনি বললাম, তুমি জ্বালাও, আসো আমি তোমাকে জ্বালাই দিই। চুলা থেকে আগুন দিয়ে তারপরে জ্বালানো হবে। তা সাবধান কিন্তু। হ্যাঁ, আমাকে দিয়ে দাও। আস্তে আমু, নড়াও না, আবার পাও মেনা পড়ে। ভালো, অনেকক্ষণ পুড়তেছে আমু, হাত চাপ দেন। এইবার হয়ে গেছে, খুবই মজা হলো কিন্তু। আচ্ছা আমু, আর দুই চারটা প্যাকেট। আচ্ছা আস্তে, তুমি তো পুরো প্যাকেটই নিয়ে আসছো আম্মু। হ্যাঁ, আমি যত মন চাই আমি অত জ্বালাবো। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি বের করে দাও আমাকে। হ্যাঁ, লাইট অফ করবো না, আর আমি কি দেখতে সুন্দর লাগবে। অনেক খুন মাখানো মাংস ফ্রিজ থেকে বের করা হয়েছে, ভালোই গিরান। রাইস বয়েল করার জন্য পানি ভিতরে দালচিনি, ছোটে এলাচি, সাই জিরা দেওয়া হয়েছে, তারপর জলও দেওয়া হয়ে গেছে আর লবণও দেওয়া হয়ে গেছে। পানি ভালোই ফুটে গেছে, এখন রাইস দিয়ে দিই। মাখানো মাংস ভিতরে কয়লা গ্রান দেওয়ার জন্য 10 মিনিট রাখা হয়েছে, খুব সুন্দর গ্রান হয়েছে। কারণ এখন রাইস বিছাই দিয়েছে। দুধে জর্দা রং দিয়ে গুলানো হয়েছে, তারপর জলও দিয়ে দিচ্ছি, আলু বাদাম, আলু বুখারা, কিশমিশ, কাঁচামরিচ, আবার একটা লেয়ার দিব সেম এরকমই, আরেকটা লেয়ার দেওয়া হইতেছে। রাইসকে কিন্তু কমপ্লিটলি সিদ্ধ করা হয়নি। আমাদের বউ মানায় সবসময়, কাচ্চি বিরিয়ানি মানায়, বিরিয়ানি মানায়, পাতেমা মানায়, আফ্রিনের মা। আটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঢাকনি দিয়ে কাজ করে দিন। দমের জন্য দিয়ে হয়েছে, এখন উপর কয়লা রাখলাম 10 মিনিট একটু।
हाई फ्लेम में रखी तारपोरे 10 मिनट पड़े कोयला छोड़ानो होगे और मीडियम फ्लेम में रखे डेढ़ घंटा पड़े चेक करा होगे कच्ची रान्ना कंप्लीट हुई से के ना। आज के अमरा हमारे पुरान रूम में घरे आज ची जे रूम में अमरा थकतो आपने इच्छा चिलो आज पे हमु देख सो रूम अपने अगरबत्ती जलाई सकते हैं जन्नो गिराना से एक टा ताई रूम में अनेक दिन थाका हिसे ता आपने ने माजे माजे ये रूम में आश्ते मन चाहे ता ये जन्नो ये घर ये रूम है तो ये जन्नो आशा है हमारे को मन चाहे आपने ने बाबा मन चाहे ता खाट तो एक नतुन किना हिसे ता ये टा तो पुरान खाट इटा एक हनी ही आसे जादू छड़ी मैजिक स्टिक তাই এরকম সব ঘরে একটু দেখাই কি রকম অবস্থা আছে এটা আমাদের বারান্দা যে সবসময় আসা আছে এই রুম থেকে বের হয়ে ব্যবহার করা হইতো আর এটা একটা ছোট বাথরুম আর ছাদে যাওয়ার জন্য পদ তাই এটা মাঝখানে রুম যেখানে সবসময় খাওয়া দাওয়া হইতো সব এলোমেলো আছে আর এটা আমি রুম अमु एक बार चलो ऊपर हो जाए अमु जी बोल जाए आए थक बा अच्छा वो आपने ने ढोल रखा है से ताई इटा हमारा खूब सुंदर एक टा बैग है से बट शुद्ध ये लॉक डिस्टर्ब ही है से ताई जन्नो इटा बेबार करो है ना ता चलो आशु एक बार बेरी ले जाओ आश्रम नीचे थेके एकटू घुरे फिरे आमरा एखन छादे आछि चाँद माशाल्लाह एकदम कमप्लीट ठीक ना आपने बाबा पूर्ण चाँद कमप्लीट चाँद कमप्लीट आपने नम्मो कि हलो एरकम केन करते छ भालो एक ठंडा ठंडा ओखाने बतास खे जाच्छी आमरा एखन आबार नामाज पड़ते हबे बाबा नामाज पड़तेछे आपनो माशाल्लाह नामाज पड़तेछे आमार साथे माशाल्लाह अनेक सुंदर ग्रान छुटतेछे এখন মিক্স করে দিই আপনি বলুন সুন্দর গ্রান সুসিং দিব তো হ্যাঁ মাশাআল্লাহ চাল যদি খুব ভালো হইছে তো হ্যাঁ মাশাআল্লাহ ভালো হইছে অনেক গ্রান আর মাংস আমি টেস্ট করলাম আপনিও করেছেন দেখেন একদম কামাল মাশাআল্লাহ আমিও খেয়েছিলাম খুব মজা এখন আমি টেস্ট भालो करे मिक्स करा पड़े एखन दिछि जाहिंदे जन्य बारा दिछे खूब माशाल्लाह सुंदर ग्रान छुटते से आप भालो गरम आसे पड़ाई बहुत गिरन भले ही से भालो ग्रान छुटते अरे बाबू चिल चाहे भालो बाबू चिल कोनो गिरानी छुटी नहीं कच्ची मो नहीं जाहिंदे जन्य बारा और दिया कम्प्लीट हो गेछे एखन निजेर जन्य बारसि डिशर्ट करलाम एखन खेते बसे खेते बस सब सुंदर सब
এখন কিছুটা নামাজ পড়া হয়েছে আর যেটা বাকি আছে ওটা পরে পড়া হবে। এখন খাওয়া দাওয়া করতেছে, আর খাবার কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনাও কমপ্লিট না? আজকে এখানেই বিদায় নিতেছি। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেলকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Wow, Ammu, nice. Thank you. Ajke ami golden chain and locket porlam. Dikhao to locket. F. Eta jano? Tomar nanu dichilo. তোমার নানু পাকিস্তানি নানু দিয়েছিল এক লকে, আর চেন যে তোমার বাংলাদেশি একটা নানু আছে উনি দিয়েছিল। তোমার প্রথম জন্ম, তোমার না জন্মদিনে না, তুমি যখন ঠিক না ফেবা যখন ওর জন্ম হয়েছিল তখন আমার চাচি নিয়ে আসছিল আপনার জন্য চেন। ফার্স্ট গোল্ড তুমি এনি ওর নানু পাশ থেকে পেয়েছিল, তারপরে তোমার পাকিস্তান যাওয়া হয়েছিল যখন তুমি ছোট ছিল 9 মাসে, তারপরে তোমার নানি দিয়েছিল তোমাকে লকে আর গোল্ডে রিং। মাশাল্লাহ তুমি অনেক সুন্দর লাগতেছ, আর আপনি অনেক সুন্দর সুন্দর নাচ শুনতেছেন না?